অন্ধকারে আলো স্লোগান নিয়ে কাজ করা শিক্ষা, লেখক ও সামাজিক অনুপ্রেরণা বান্ধব চ্যারিটি প্রতিষ্ঠান শামসুল করিমা ফাউন্ডেশনের উদ্যোগে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়েছে। সবুজে হাসি সবুজে বাঁচি শিরোনামে অসচ্ছল পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ প্রকল্পের অংশ হিসেবে বড়লেখা উপজেলার এই বিদ্যাপীঠে বৃক্ষ রোপণ করা হয়। 17 মার্চ বৃহস্পতিবার বিকেলে আড়ম্বরহীনভাবে মাদ্রাসা ক্যাম্পাসে সবুজে হাসি সবুজে বাঁচির ফলদ ও ঔষধি গাছের চারা লাগিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশের বাইরে সংবাদকর্মীদের প্রথম ও বৃহৎ সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ। প্রধান অতিথি তাইসির মাহমুদ বলেন, শামসুল করিমা ফাউন্ডেশনের সবুজে হাসি সবুজে বাঁচি একটি অনুকরণীয় প্রকল্প। মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও ঔষধি গাছ রোপণ কার্যক্রমের উদ্দেশ্য হল শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে উৎপাদিত ফলমূল খাওয়ার আনন্দ এবং কিছুটা হলেও পুষ্টি পূরণের সুযোগ সৃষ্টি করা। এছাড়াও প্রতিষ্ঠানটি অসচ্ছল পরিবারেও এই কার্যক্রমটি করছে, যাতে অসচ্ছল পরিবার 12 মাস কোনো না কোনো ঔষধি ও ফলমূল নিজের উৎপাদিত গাছ থেকে পেতে পারেন। আজ আমরা বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ভিন্ন জাতের ফলজ এবং ঔষধি বৃক্ষ রোপণ করলাম। আমরা আশা করছি এই গাছগুলো খুব শীঘ্রই বড় হবে এবং আগামীতে যখন আমরা আবার আসবো তখন ফল এবং ফল খেয়ে যাব। আসলে গাছের ফল খাওয়া খুব আনন্দের একটি বিষয়। আমরা যখন ছোট ছিলাম তখন অনেক দূর হেঁটে গিয়ে আমরা কুল গাছ বা বড়ে গাছে বড়ে খেতাম, আম খেতাম। এই আনন্দটা আমরা মনে করি এই গাছগুলো যখন বড় হবে এ মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক এই আনন্দটা ভোগ করবেন। শুধু আনন্দই নয়, ফল এবং ফলের মধ্যে পুষ্টি আছে, সেই পুষ্টিটাও পাওয়া যায় এবং ঔষধি গাছ যেগুলো সেগুলো থেকে ঔষধ আহরণ করা যায়, ঔষধ ব্যবহার করা যায়। অনেকেরই সারা বছরই বিভিন্ন ধরনের ঔষধের প্রয়োজন হয়, এই গাছগুলো থেকে সেই ওষুধটি সংগ্রহ করা যায়। আমি আশা করছি এই যে প্রকল্প সাকসেসফুল হবে এবং এই প্রকল্পের যা উদ্যোক্তা সাংবাদিক আনোয়ার ইসলাম ওবি সহ যারা এই শামসুল করিমা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করছি তাদের এই ফাউন্ডেশন এই এলাকায় বিভিন্ন এলাকায় এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে এবং এ মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট সহ শিক্ষক এবং ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই সময় দিয়েছেন আমাদেরকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শাহবাজপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সাবেক সভাপতি মোহাম্মদ রহিম, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুল নূর ও মাস্টার এবাদুর রহমান। অতিথিবৃন্দ শামসুল করিমা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কার্যক্রমটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও মানবিক উল্লেখ করে বলেন, এরকম উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে তাদের মধ্যে সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়বে, শিক্ষার্থীরা বৃক্ষরোপণের মতো মানবিক কাজে অনুপ্রেরণা পাবেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে চারা লাগানো হয়েছে, আর এই চারার উদ্দেশ্যে আমাদের মাদ্রাসায় আজকে আগমন করেছেন জনাব তাইসির মাহমুদ সাহেব এবং আব্দুর রহিম সাহেব, ওনাদেরকে আমার মাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে এই যে ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে সুন্দর সুন্দর ফসল আদি এবং ঔষধি গাছগুলো লাগানো হয়েছে, আশা করি আমরা এই গাছগুলা মাদ্রাসার আমরা যারা আছি সবাই পরিচর্যা করব এবং সুন্দরভাবে এই গাছগুলা যাতে ফসল ধরে এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করতে পারে খেতে। সবুজে হাসি সবুজে বাঁচি এই স্লোগানকে সামনে রেখে শামসুল করিমা ফাউন্ডেশন কর্তৃক আজকে যে বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিশেষ করে উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসায় যে গাছগুলো লাগানো হয়েছে, সত্যিকার অর্থে এই প্রত্যেকটি গাছ খুবই সমাজের জন্য এনভায়রনমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ গ্রহণ করার জন্য এই ফাউন্ডেশনকে উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শামসুল করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়েছে, যার জন্য আমরা অত্যন্ত খুশি, আর যারা এই যার উদ্যোগে এইগুলো দেওয়া হয়েছে আমরা তাদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মাদ্রাসার শিক্ষার্থীরা বৃক্ষরোপণের মতো সৃজনশীল কাজে অংশ নিয়ে তাদের তৃপ্তিবোধ প্রকাশ করেছেন, বলেছেন নিজ শিক্ষালয়ে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ এবং পরিচর্যার মাধ্যমে তারা বৃক্ষরোপণের মতো সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করার অনুপ্রেরণা পেয়েছেন। ফলদ গাছ দেওয়া হয়েছে, এগুলো থাকি আমরা মাদ্রাসার অনেক ছোটো ছোটো বাচ্চা অনেক ফল খাইয়া খুশি হইব। সবুজ গাছগুলো দেওয়া হওয়ার এর লাগে যারা দিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই গাছটা কি আরও শত শত ছাত্ররা ফল খাইবে, আমরা অসংখ্য ধন্যবাদ জানাইছি এবং আমরা আগামীতে আরও চাইব যে উনি আপনার আমাদের যে প্রতিষ্ঠানে আরও ভালো কিছু দেওয়ার জন্য, এবং আমরা এই গাছে অনেক যত্ন পাতনি করব এবং ভবিষ্যতে গাছ আরও 6-7 মাস পরে আমরা গাছ থেকে ফল পেরে খাবো সবাই মিলে।
উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সবুজে হাসি সবুজে বাঁচে প্রজেক্টের কোঅর্ডিনেটর সাংবাদিক মোহাম্মদ ইবাদুর রহমান জাকির মাদ্রাসা কর্তৃপক্ষ, অতিথিবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেছেন, প্রকল্পটি সার্বিক পরিচর্যায় রাখা হবে যাতে গাছগুলো নষ্ট না হয় এবং দ্রুত ফলন উপযোগী হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মজিরুদ্দিন, মাওলানা জায়েদুর রহমান ও শিক্ষার্থীবৃন্দ। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।